ইমাম এই জিনিসটা হলো ক্রিকেট মাঠের স্ট্যাম্পে দাঁড়ানো খেলোয়াড়ের মতো। ক্রিকেট মাঠে স্ট্যাম্পের সামনে যে খেলোয়াড় দাঁড়ায় থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার দিকে তাকায় থাকে, না একটু ভুল হয়ে গেল তো তার 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু হয়ে গেল। এই না আমাদের অভ্যাস। ফুটবল মাঠে কিন্তু এতটা হয় না, অনেক খেলোয়াড় তো থাকে আর ওখানে একজনের দিকে নজরটা থাকে। তো ইমাম সাহেবের অবস্থা হলো এরকম, বেচারারা সব মসজিদে সব জায়গাতেই যত রকমের দোষ সব কাঁদে ইমাম সাহেবদের। আমি মিরপুরে যখন ইমামতি করতাম 2001 সালে 2 সালে কাজীপাড়াতে, তো অনেক মুসল্লি আমাকে একবার বললো যে ইমাম সাহেব আপনার সবই ভালো লাগে, আপনার হাঁটাটা আমার কাছে ভালো লাগে না। আমি কীরকম কাঁপতে কীরকম নাচি নাচি হাঁটেন, একটা আলেম মানুষের হাঁটার ভিতরে ভারত তো থাকা উচিত, এরকম নাচ নাচেন কেন আপনি হাঁটতে হাঁটতে? পরে আমি বললাম আমি তো মেয়ে মানুষও না যে আপনি আমাকে বিয়ে শাদী প্রস্তাব দিবেন। তাহলে সেক্ষেত্রে আপনি পছন্দ অপছন্দের ব্যাপার ছিল যে মেয়েটার হাঁটা ভালো লাগে না। আমি একটা পুরুষ মানুষ, একটা ইমাম মানুষ, আপনি আমার হাঁটা পছন্দ হয় না, হাঁটা এটা পছন্দ অপছন্দ করার কোনো জিনিস হলো? যদি কোনো রকম কেরাতে ভুল হয়ে যায়, রাকাতে ভুল হয়ে যায়, তো তো আর কোনো রক্ষা নাই। হ্যাঁ আমার না অনেক দান্দা থাকে, ইমাম সাহেবের দান্দা কোথায় যায়, কেন নামাজে ভুল হয়? আপনাদেরকে একটা মজার তথ্য দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলেছিলেন। নামাজটা ছিল 4 রাকাত বিশিষ্ট, 3 রাকাতে বসে গেছেন, বসে সালাম ফিরে ফেলছেন। এখন সাহাবিদের মধ্যে ভয়ে কেউ কিছু বলে না, কারণ উনি তো নবী, কী জানে 4 রাকাত আর নামাজ না জানে 3 রাকাত হয়ে গেছে, আবার নতুন বিধান আসছে কিনা, এই জন্য ভয়ে কেউ কিছু বলে না। এক সাহাবি পিছন থেকে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতি সালাতু আম নাসিত, নামাজ কি আল্লাহ 1 রাকাত কমাই দিয়েছে নাকি আপনি ভুলে গেছেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়লেন এবং বললেন, বাল নাসিতু, না নামাজ কমানো হয় না, আমি ভুলে গেছি। আচ্ছা এখন আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেকেন্ডে সেকেন্ডে চোখের পলকে ফেরেশতা জিবরাইল আসতো না? তাহলে তিনি যে 3 রাকাতে বসে যাচ্ছেন, আল্লাহ তো জিবরাইল পাঠাই ওনাকে দাঁড় করা দিতে পারতো, ঠিক না? যেটা করতেছেন কি দাঁড়ায় যান, আর আল্লাহ তো সব কিছু জানেন। তাহলে আল্লাহ নবীর ভুল এটা কি এমনি ভুল নাকি বাই প্ল্যান ভুল করানো আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে না এটা। তাহলে আল্লাহ তার নবীর দিয়ে ভুল করায় প্রমাণ করছে, ও মুসল্লিরা তোমগো ইমাম সাহেব বেচারা তো তোমার মতো রক্ত মাংসে গড়া মানুষ, এর ভুল ত্রুটি হয়, নবী হওয়ার পরেও আমি তাকে দিয়ে ভুল করাইছি, রাকাত ভুলে গেছি, তাহলে তোমগো ইমাম সাহেব রে 14 গোষ্ঠীতে লাগালি গালাজ করিও না। এই জন্য ভাইরা আমার এই বিষয়গুলোতে আমাদের সহনশীল। আমরা আসলে একটা সমস্যা কি জানেন, আমাদের দেশের মানুষ মনে করে মৌলবী সাহেব এগুলো হলো ফেরেশতা কিসিমের জাতি, এগুলো মানুষ টানুষ না, যার কারণে এদের কোনো ভুল ত্রুটি হলে মানুষ চোখ কপাল উঠে ফেলে, সুবহানাল্লাহ, হ্যাঁ এই ভাইটা এই কাম করলো। আরে ভাই এটা হলো অতিভক্তি, এটা হলো মৌলবীদের সম্পর্কে আপনার ভিতরে যে যে দুশ্চরিত্র আছে সমস্ত দুশ্চরিত্রই মৌলবী সাহেবের ভিতরে থাকতে পারে, অতএব এটা দর্শনীয় কোনো বিষয় না। প্রশ্নকর্তাকে বলবো, ইমাম সাহেব রুকুতে সেজদাতে তাজবি ভুল পড়লে আপনার কোনো কিছু করণীয় নাই, আল্লাহর কাছে উনি জবাব দিয়ে করবে, আপনার টেনশন করার দরকার নেই।